নমস্কার, আমি অপর্ণা মুখার্জি। আমি খড়গপুরে থাকি। বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেই রকমই রান্নাও আমার একটা ভালো লাগার জায়গা। আর সেই ভালো লাগার জায়গা থেকে শ্রীমতীর দরবারে আয়োজিত হোম শেফ 2020 অনলাইন কুকিং কম্পিটিশনে আমি একজন প্রতিযোগী। আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। তার নাম হলো পটলের দোরমা পোলাও। আজকের রন্ধন পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। পটলের দোরমা পোলাও বানানোর জন্য আমি 5টি পটল ব্যবহার করেছি। পটলের ভেতর থেকে শ্বাসগুলো কুরিয়ে নিয়েছি এবং এর অন্য দিকটি আমি বন্ধ রেখেছি। এছাড়া আমি যে শ্বাসটা কুরিয়ে বের করেছি সেটা আমি রান্নাতে ব্যবহার করব। এটা মা ঠাকুমাদের থেকেই শেখা যে কোনো জিনিসই ফেলান যায় না। এখানে আমি 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, এই কাপের পরিমাপ অনুযায়ী। এছাড়া আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এটা গোটা জিরে, লাল লঙ্কার গুঁড়ো, এটা তিল বাটা সাদা তিল, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং স্টার অ্যানিস ব্যবহার করেছি, এটা সর্ষের তেল ব্যবহার করব, এখানে আমি নিয়েছি গাওয়া ঘি, এটা আদা বাটা এবং এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ রয়েছে, আর এখানে কাজু কিশমিশ রয়েছে, এখানে আমি ব্যবহার করেছি নারকেল কোড়া এবং নুন চিনি ও ছানা ব্যবহার করেছি। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম হয়ে এলে তাতে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এলে তার মধ্যে 1/2 চামচ পরিমাণ আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবারে গোটা জিরেটা হালকা করে নেড়ে নেব। তারপর আমি প্রথমে কোরানো পটলের শাঁসটা দিয়ে দেব। এটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে মেশাব 7 মতো নুন। এরপর এটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো মেশাব। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু ছোট চামচ তাই আমি এটা 2 বার দিলাম। এটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এখানে আমি 4 চামচ পরিমাণ ছানা ব্যবহার করছি সবার প্রথমে। এবার ছানাটা একসাথে সুন্দরভাবে মেশাব। এবার আমি এটাতে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো মতো করে এটা মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে মেশাব জিরে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ, এটা ছোট চামচ তাই আমি এখানে 2 বার দিয়ে দেখাচ্ছি। এবার এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। যখন এটা কষতে কষতে কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে নারকেল দেওয়ার টাইম এসে গেছে। এখানে আমি নারকেল ব্যবহার করেছি 3 চামচ পরিমাণ কুড়ানো নারকেল। সুন্দরভাবে এবারে আমি নারকেলটা কষাবো এর সাথে এইভাবে। এটা দিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি লাস্টে দেব এই তিল বাটাটা। সাদা তিল আমি এখানে 2 চামচ পরিমাণ ব্যবহার করছি। এখানে তিল বাটাটা লাস্টে এই কারণে দিচ্ছি তার স্বাদটা খুব সুন্দর থাকবে পটলের দোরমাগুলোর ভেতর, তাই জন্যই আমি এটাতে লাস্টে
ব্যবহার করছি। এবারে সুন্দর করে আমি জিনিসটা মেশাবো। যখন দেখবো আমরা পুরটা আর কড়াইতে লেগে থাকছে না, সুন্দরভাবে উঠে আসছে, তখনই বুঝতে হবে পুরটা একদম রেডি। এবারে পুরটা আমি নামিয়ে নিয়েছি কলাপাতার উপরে। এবারে আমি এই পুরটাকে ভরে দেব পটলগুলোর মধ্যে। সুন্দর করে আমি চেপে চেপে পটলগুলোর মধ্যে পুরটা ঠিক এইভাবে ভর্তি করে দেব। আমি এখানে পাঁচটা পটলে পুর ভরব সুন্দর করে। ঠিক একে একে এইভাবে বাকি পটলগুলোর মধ্যেও আমি পুরটা ভরে নেব। সব পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবারে এগুলো আমি একে একে পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে আবার কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি এখানে ঘি দিলাম 3 চামচ পরিমাণ গাওয়া ঘি। এবারে এই ঘির মধ্যে ঘিটা গরম হয়ে এলে আমি পটলগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিলাম এটা ভাজার জন্য। এবারে হালকা হাতে নেড়ে নেড়ে পটলগুলোকে ভেজে নেব লাল করে। ঠিক এইরকম অবস্থায় আমরা পটলগুলো তুলে নেব, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে আমি একে একে সব পটলগুলো তুলে নিয়েছি। এবারে নেক্সট প্রসেসে আমরা যাব। আবার কড়াইটা গরম করব গ্যাসে বসিয়ে। গরম হয়ে এলে তার মধ্যে 2 চামচ পরিমাণ গাওয়া ঘি দেব। ঘিটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং স্টার অ্যানিস ব্যবহার করেছি। দেওয়ার পর এটা হালকা করে আমি ভেজে নেব। তারপরে আমি এখানে 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সেই চাল আমি এখানে ব্যবহার করেছি। এটা হালকা ভাজবো। ঠিক তারপরেই আমি এখানে 1/2 চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এটা ভালো মতো করে চালের সাথে মিশিয়ে নেব। এবার আমি চিনি ব্যবহার করেছি এখানে। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এই পোলাওটা একটু মিষ্টি স্বাদের হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি 4 চামচ। এবার আমি চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে দেব। তারপরে আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি 2 চামচ করে, 2 চামচ কাজু আর 2 চামচ কিশমিশ। এবার কিছুক্ষণ ভাজার পর আমরা এর মধ্যে জল ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, এখানে 1 কাপ দিচ্ছি জল। এরপর আরও 1 কাপ আমি জল দিলাম, 2 কাপ জল। এর সাথে আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এইটাই হচ্ছে পরিমাণ ঝরঝরে করার জন্য পোলাও। 2 কাপ আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে 2 কাপ জল এবং 1 কাপ নারকেলের দুধ মিশিয়েছি, তবেই আমার পোলাওটা ঝরঝরে হবে। এবারে দেখো নিচে যখন ফুটে এসেছে চালটা, ঠিক সেই সময় আমি এই যে এখনও অনেকটা কাঁচা রয়েছে চালটা, আমি এবারে পটলের দোরমাগুলোকে ঠিক এই সময় ব্যবহার করেছি। এটাতে খুব সুন্দর ফ্লেভারগুলো এই পটলের দোরমার মধ্যে ঢুকে যাবে এবং পটল আর দোরমার যে স্বাদটা সেটা পোলাওয়ের মধ্যেও চলে আসবে। এবারে এগুলোকে আমি হালকা নিচের দিকে করে দিয়ে দেবো, ঠিক এইভাবে খুন্তির সাহায্যে, ঠিক এইভাবে হালকা হাতে করতে হবে সুন্দর করে। আমি এবার এরকম করে এগুলোকে ঢেকে দিচ্ছি। ব্যাস এইভাবে 5 মিনিট মতো আমরা এটা কড়াইতে রাখলে তৈরি হয়ে যাবে। দেখুন এবারে তৈরি হয়ে গেছে পোলাওটা, কি সুন্দর ঝরঝরে হয়েছে, এত সুন্দর একদম। এবারে একটু খালি স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। দেখুন এবারে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম পোলাওটা। এইবারে আর দেখুন দোরমাগুলোর ভেতর থেকে একটু কিচ্ছু বেরোয়নি, সুন্দর আছে। তাহলে আমার এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম। আর তাহলে
আমার রান্নার পর্ব তো শেষ, এবার তাহলে চলুন এর পরিবেশনার পর্বে যাওয়া যাক। এটি একটি সম্পূর্ণ ভেজ রেসিপি, পটলে দোরমা পোলাও পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটি। আজ আমি সেই রান্নাটি আপনাদের সামনে করে দেখালাম, আমি আপনাদের সামনে এই রান্নাটি পরিবেশন করে দেখাচ্ছি। এটি যেহেতু সম্পূর্ণ একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না, তাই আমি এখানে কলাপাতার ব্যবহার করেছি। এর ওপরে আমি এই পটলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব একে একে। আপনারা দেখুন, ঠিক এইভাবে আমি চারটি পটলকে সাজিয়ে দিয়েছি এবং এর ওপর স্টার অ্যানিস যেগুলো আমি ব্যবহার করেছিলাম রান্নায় সেগুলো একটু ওপর দিক করে রেখে দেব। এরপরে এর মাঝখানে আমি টমেটো দিয়ে একটা গোলাপ ফুল বানিয়েছি, আর এটা হচ্ছে টমেটোর নিচের দিকটা যেটা আমি ঠিক এইভাবে রাখবো, তার উপর গোলাপ ফুলটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবে এটাকে পরিবেশন করতে পারেন, এটা দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও হয় খুবই সুস্বাদু। এটা আপনি চাইলে নিরামিষ যে কোনো রান্না, যেমন পনির, আলুর দম, যে কোনো কিছুর সাথে এটা খুবই সুন্দর লাগে। এখানে যেহেতু একটি রান্না করারই শুধুমাত্র রুলস ছিল, তাই আমি এখানে এটি সম্পূর্ণ করলাম একটি জলের গ্লাস যোগ করে। খাবারের সাথে জলের গ্লাস না থাকলে ঠিক মানায় না, তাই এইভাবে আমি এটা শেষ করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।